অ্যাকচুয়ালি আজকে একটা আমাদের একটা কেসের ব্যাপারে আমরা কিছু সাফল্য অর্জন করতে পেরেছি, তাই আপনাদেরকে এই বিষয়ে কিছুটা বিস্তারিত বলতে চাই, কারণ যাতে আগামী দিনে মানুষ এই ধরনের বিষয় থেকে সতর্ক সচেতন থাকে এবং না ঘটে। গত বৃহস্পতিবার দিন আমাদের রামনগর এলাকার একজন রিটায়ার্ড প্রফেসর মহিলা, উনি ফল কেনার জন্য সকালবেলা বাড়ি থেকে বের হন। বের হওয়ার পর তিনি রাস্তায় একটি টমটম ওনাকে দেখেই ওনাকে বলেন যে মাসমা কোথায় যাচ্ছেন বলে, না বলছে বটতলা যাবো, ঠিক আছে আমিও যাচ্ছি বলে ওনাকে টমটমে উঠান। ওঠানোর পরে উনি বটতলা আসেন ফল কেনার জন্য, ওনার পছন্দ মতো ফল না পাওয়াতে উনি তখন বলছেন যে না তাহলে আর চলে যাই, ফল ভালো পাওয়া যাচ্ছে না। তো অ্যাকর্ডিংলি ওই টমটম যে ড্রাইভার উনি বলছেন যে না সূর্যচুঙ্গুনিতে পাওয়া যায়, চলুন সূর্যচুঙ্গুনিতে গাই ফল কিনে দেবো। তো অ্যাকর্ডিংলি উনি সূর্যচুঙ্গুনিতে আসেন এবং ওই আমাদের আগের আতর্মা এর আশপাশ থেকে উনি ফল কিনেন। ফল কেনার সময় ওই সেই টমটম ড্রাইভার ওনাকে এমন ব্যবহার করে যাতে উনি অনেকটা মন গড়ে যায়, যেমন আপনি বয়স্ক মানুষ আপনাকে নামতে হবে না, আমরা সাহায্য করব, এ সমস্ত কথা বলে ওই মানে মহিলা ওনার প্রতি একটা আস্থা চলে আসে। অ্যাকর্ডিংলি উনি ফলটল নিয়ে যখন বাড়ি ফিরছিলেন, বাড়ি ফেরার পথে মেইন রোড থেকে রামনগর মেইন রোড থেকে সামান্য একটু ভিতরে ঢুকতে হয়, বলছে না এখানে নামিয়ে দাও। তো বলছে না না এই আমি আপনাকে ভেতরেই নামিয়ে দেবো, আপনার ওই ফলের ব্যাগটাকেও আমি ভেতরে পৌঁছে দেবো, আপনি বয়স্ক মানুষ আপনি তো পারবেন না। তো এখন এইভাবে সে সামনে চলে আসে এবং যেই ফলের ব্যাগটা নিচে নামিয়ে দিয়ে মহিলা যখন ওই টাকা দেওয়ার জন্য ব্যাগ খুলতে যাবে, ঠিক তখনই ওনার গলা থেকে টান মেরে ওই সোনার চেন যেটা প্রায় দুই ভরি ওজনের ওটা নিয়ে যায়। আর উনি তো তখন প্রথম যখন গলায় হারে স্পর্শ করেছে উনি তো বুঝতে পেরে উনি এভাবে ধরেছেন, লকেটটা ওনার হাতেই রয়ে গেছে আর চেনটা ছিঁড়ে নিয়ে ওর সঙ্গে সঙ্গে চলে যায়। তো পরবর্তী সময়ে আমরা এই ঘটনা নিয়ে আমরা পশ্চিম থানায় একটা কেস হয় এবং জয়ন্ত দে ওসি উনি ওনার টিম নিয়ে সঙ্গে সঙ্গে এই ঘটনার তদন্তে নেমে পড়ে। পাশাপাশি আমাকে একজন সাংবাদিক বন্ধু উনি ওনার মোবাইলের মাধ্যমে ওই বাড়ির থেকে ফুটেজটা উনি সঙ্গে সঙ্গে কালেকশন করে আমাকে দিয়ে দেন, দিয়ে বলেন যে স্যার বিষয়টা একটু দেখতে ভালো হয়। তো তাতে আমিও অনেকটা মানে ইন্টারেস্ট নিয়ে এগিয়ে আসি এবং সবার মানে সমষ্টিগত কাজ সবাই এলাকায় বেরিয়ে যায় ওকে আইডেন্টিফাই করার জন্য, আমরা আইডেন্টিফাই করতে পারি, আইডেন্টিফাই করার পর জিজ্ঞাসাবাদ করা হয় এবং জয়ন্ত দেবনাথ ওনার টিম সহ জিজ্ঞাসাবাদ করার পর শেষ পর্যন্ত এই সোনার চেনটি আমরা ওনার কাছ থেকে উদ্ধার করেছি। যাকে ডিটেন করেছেন ওর নাম কি, তার আরে কোন জায়গায় এবং কতক্ষণ সময়ের মধ্যে আপনারা এই সাফল্যটা 48 আওয়ার্সের মধ্যে আমরা সেটা করতে পেরেছি। আর ওর নাম হয়েছে সমীর কর্মকার, সঞ্জয় কর্মকার। আর বাড়ি তো ওর অ্যাকচুয়ালি অনেকগুলি বাড়ি মানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বর্তমানে রামনগরই থাকছি। আগে ওর বিরুদ্ধে আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ এমনভাবে আসেনি, কিন্তু কিন্তু অনেকগুলি আনরিপোর্টেড ক্রাইম যেটা বলি আমরা, যেগুলি ছোটো ছোটোখাটো ঘটনা যেগুলি সাধারণত আমরা মানে পুলিশকে জানাই না, নিজেরাই শেষ করি, এই এই ধরনের কিছু অভিযোগ ওর বিরুদ্ধে ছিল। এখানে সিসি ক্যামেরা রাখা আমাদের কাজের অনেকটা এগিয়ে নিয়ে গেছে সিসি ক্যামেরা ফুটেজটা, কারণ ওর ছবিটা যেটা আমরা তখন দেখেছি এটা স্পষ্ট ছিল না, কিন্তু এটা আমরা এটা এমনভাবে প্রচার করেছি বিভিন্ন জায়গাতে যাতে ওকে কেউ না কেউ কিছুটা আইডেন্টিফাই করতে পারে। এমনভাবে চার পাঁচজন থেকে কিছুটা আইডেন্টিফাই করার পরে যখন দেখলাম সেই সঞ্জয় কর্মকারী সেই ব্যক্তিটা, সবাই যখন এটাকেই আইডেন্টিফাই করছে তখন আমরা ওকে খুঁজে বার করি। পুলিশ এখন কি ব্যবস্থা নিচ্ছে ওর বিরুদ্ধে? স্পেসিফিক কেস হয়েছে, ওকে কোর্টে চালান দেওয়া হবে এবং চার্জশিট করা হবে এই কেসে। আর তার থেকে বড় জিনিস হচ্ছে এই ঘটনাটা আমরা এই কারণে আপনাদেরকে জানাই, কারণ যারা এভাবে টমটমে চলাফেরা করেন আমাদের সাধারণ মানুষ বা যাত্রীরা, সবাই যেন একটু সতর্ক থাকেন, সবাইকে সৎ বিশ্বাস করে সেভাবে ঘরে টেনে নিয়ে ঘরের মধ্যে নিয়ে যাওয়া বা এই সমস্ত বিষয়ে একটু সতর্কতা সবারই অবলম্বন করা দরকার, আর নয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারে। বাড়ি কোথায় এবং নাম কি? হরিদাস, আর এটা রামনগর, না রামনগর এখন আসছিলেন।